বাফুফে নির্বাচনকে সামনে রেখে কদিন আগেই ইশতেহার ঘোষণা করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। 36 দফার সেই ইশতেহারে আছে প্রতিশ্রুতির ফুলঝুরি। সালাউদ্দিনের জবাবে এবার ভিশন 2033 ব্যানারে 21 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। যদিও আয়োজনটা ছিল একেবারেই সাদামাটা, ইশতেহার ঘোষণার মঞ্চে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিকের পাশে দেখা গেল কেবল সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বিরকে। অনাড়ম্বরে এই আয়োজনে নিজের পরিকল্পনা মেলে ধরলেন মানিক। বাফুফে নির্বাচনে সাবেক এই ফুটবলার চ্যালেঞ্জ জানিয়েছেন 12 বছর দায়িত্বে থাকা কাজী সালাউদ্দিনকে। মানিকের 21 দফা ইশতেহারে উল্লেখযোগ্য হিসেবে আছে বাফুফেতে একটি দল হিসেবে কাজ করা, জেলা ও পায়োনিয়ার ফুটবলে জোর দেয়া, ফেডারেশনের আর্থিক অনিয়ম, পাতানো ম্যাচ নিয়ে কঠোর পদক্ষেপ, জাতীয় দলে খেলোয়াড়দের বেতন কাঠামো ও ইন্স্যুরেন্সের মধ্যে আনা, 6 মাসের মধ্যে আধুনিক জিম নির্মাণ, সেই সাথে কোচদের আধুনিক শিক্ষার পাশাপাশি তাদের চাকরি সংস্থানও রয়েছে ইশতেহারে। একই সঙ্গে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির উপরও জোর দেওয়া হয়েছে। বাফুফের আর্থিক অনিয়ম এবং পাতানো ম্যাচের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি, এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, যার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমরা পেপার পত্রিকায় দেখি, এটার ব্যাপারে আমরা অবশ্যই মনে হয় জোর দিব সবচেয়ে বেশি। প্রফেশনাল ফুটবল বছরে 7-8 মাস, আমাদের ফুটবল 6-7 মাসের বেশি হয় না, আমরা এটাকে লিঙ্গার করে করে 10 মাসে নিয়ে যাই, 12 মাসে নিয়ে যাই, এটা কিন্তু প্রয়োজন নাই। আমার মনে হয় যে ক্লাবগুলোর অবস্থা বিবেচনা করে 7-8 মাসের বেশি প্রফেশনাল ফুটবল না হয় বেটার। ভিশন 2033, যেখানে মানিকের লক্ষ্য থাকবে অলিম্পিকের জন্য শক্তিশালী দল গড়ে তোলা। যদিও এর আগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সাবেক এই ফুটবলার। বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ব্যাপক পরিকল্পনা সাজানো হবে, এটাই আমার সবচেয়ে বড় ফোকাসের জায়গাটা। এই বাছাইকৃত খেলোয়াড়রা যাতে প্রাতিষ্ঠানিক ফুটবল শিক্ষা পায় সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে 2033 সালে একটি শক্তিশালী U23 অলিম্পিক টিম গড়া হবে। অলিম্পিক টিম আমি 12 বছর পরে একটি শক্তিশালী টিম করতে চাই, যেটা এই যে এখন যদি আমি শুরু করি 2021 থেকে 2033 সালে তাদের বয়স হবে হলো 22-23-24 এই লেভেলে। তো তখন যে আমি ইন্সপায়ার হয়েছি এই জন্য, আমরা এশিয়ান গেমসে কাতারকে U23 হারাতে পেরেছি, দ্যাট মিন্স আমরা ক্যাপাবল এই এজ গ্রুপের মানে অলিম্পিক টিমে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আগামী 3 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। 139 জন কাউন্সিলর ওই দিন বেছে নেবেন পরের 4 বছরের জন্য দেশের ফুটবলের ভার কার কাঁধে থাকবে। স্তিক দীপু, সমসংবাদ, ঢাকা।